আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, গত কিছুদিন ধরে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া লুক্সেমবার্গ নিয়ে একটা ভিডিও দেবেন, উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গ কেমন হবে আমাদের একটু জানান, ওদের প্রসিডিউর রিকোয়ারমেন্টগুলো কী কী লুক্সেমবার্গের জন্য। দেখুন, আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি তৈরি করা। আসলে আমি কিছুদিন ধরে খুবই ব্যস্ত সময় যাচ্ছে আমার, আসলে সময় পাইতেছিলাম না লুক্সেমবার্গ নিয়ে ভিডিও তৈরি করার। সো আজকে আপনাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা, আসলে লুক্সেমবার্গের কী কী প্রসিডিউর্স, কী কী রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেল জানান, নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, আসলে আজকের ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে স্টাডি ইন লুক্সেমবার্গ, উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গ কেমন হবে এখন আপনাদের সঙ্গে আমি ডিসকাস করবো। দেখুন, লুক্সেমবার্গে আসলে আবেদন করার জন্য কিছু বিষয় বা কিছু স্টেপ থাকে। প্রথমত আসলে জানতে হবে ওদের অ্যাপ্লিকেশন ডেডলাইন বা ইনটেকটা কখন। হ্যাঁ, ওদের ইনটেকটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ঠিক আছে? ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনাকে আবেদন করতে হবে লুক্সেমবার্গের জন্য। দেখুন, লুক্সেমবার্গ কিন্তু একটা সেনজেন একটা কান্ট্রি, খুব ছোট্ট একটা দেশ, বাট খুবই ডেভেলপ একটা কান্ট্রি লুক্সেমবার্গ, এবং ওদের পড়াশোনার কোয়ালিটি বা এডুকেশনাল যে সিস্টেমগুলো খুবই ডেভেলপ, খুবই উন্নত। যাই হোক, পড়াশোনা আসলে আপনাকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে এবং কী কী যোগ্যতা আপনার থাকতে হবে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে যদি আপনি আবেদন করেন। আরেকটি কথা, আসলে আজকে আমি স্পেসিফিক একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব, ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের রিকোয়ারমেন্টস নিয়ে মূলত। দেখুন, আপনাকে অবশ্যই ব্যাচেলার প্রোগ্রামে যদি আপনি আবেদন করতে চান, অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে দেন আপনাকে অ্যাপ্লিকেশানগুলো করতে হবে। আর যারা ডিসিশন নিয়েছেন মাস্টার্সের জন্য আবেদন করবেন ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে অথবা লুক্সেমবার্গে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাচেলার কমপ্লিট করে দেন আপনাকে আবেদনগুলো করতে হবে। এবার আসুন, আসলে আপনার প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, সাবমিট করতে হবে ওদেরকে, আমরা একটু জেনে নিই। দেখুন, ডকুমেন্টস প্রথমত অবশ্যই স্টুডেন্ট ভিসা বা উচ্চশিক্ষার জন্য আপনাকে যে বিষয়টা বা যে ডকুমেন্টস রেডি করতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে আপনার পাসপোর্ট, দেন আপনার ফটো, তারপর লাগবে আপনার রিকমেন্ডেশান লেটার, স্টেটমেন্ট অফ পারপাস, আইএলটিএস, ইংলিশ এফিসিয়েন্সি সার্টিফিকেট, দেন লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আপনার সিভি, কাভারিং লেটার, এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে, প্রাথমিক স্টেজে। এবার আসুন, আসলে প্রয়োজনীয় যে ডকুমেন্টস এর মধ্যে আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো, এগুলো কিছু বিষয় থাকবে। আপনার প্রথমত এগুলোকে আপনার এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেড করে নেবেন, দেন আপনাদের এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফাইনালি ফরেন মিনিস্ট্রি থেকে সবগুলো সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করে ভেরিফাই করে দেন ওদেরকে, কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? এই কাজটা একটু জটিল হবে, সো এটা অবশ্যই অবশ্যই করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। যাই হোক, এবার আসুন, আসলে আমরা জানি নেব যে আসলে রিকমেন্ডেশান লেটারটাকে। দেখুন, রিকমেন্ডেশান লেটার হচ্ছে আপনি যে লুক্সেমবার্গে পড়াশোনা করতে চাইতেছেন ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে, আপনার বাংলাদেশে যে কলেজ বা ইউনিভার্সিটি ছিলেন ওখানের আপনার প্রিন্সিপাল স্যার বা যিনি ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি ডিন বা ভাইস চ্যান্সেলার স্যার যিনি আছেন ওনার কাছ থেকে এই রিকমেন্ডেশান লেটারটি অ্যাপ্রুভ করে নিতে হবে যে হ্যাঁ, আপনার উচ্চশিক্ষার জন্য আপনার সেই এবিলিটিস বা যোগ্যতা আপনার আছে লুক্সেমবার্গে আসার জন্য বা হায়ার এডুকেশন নেওয়ার জন্য, এই মর্মে উনি এটা অ্যাপ্রুভ করে দেবেন। আর সোপ, স্টেটমেন্ট অন পারপাস, সোপটা হচ্ছে আপনার অবশ্যই আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবে তার উপর একটা লেটার আপনাকে লিখতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন ওই সাবজেক্টে পড়াশোনা করার পর, বা আপনার কী প্ল্যান ওই সাবজেক্টটা নিয়ে, পুরো বিষয়টা নিয়ে একটা লেটার আপনাকে লিখতে হবে, যেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আবার আসুন, আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট। দেখুন, ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন মিনিমাম লাস্ট সিক্স মান্থে একটা ভ্যালিড একটা লেনদেন হয়, ঠিক আছে? অনেকে কী করেন, ভিসা অ্যাপ্লিকেশন এক মাস আগে বা দুই মাস আগে টাকা একসঙ্গে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এম্বাসিটা অ্যাকসেপ্ট করে না। ওরা আসলে রিমার্ক করার জন্য অ্যাটলিস্ট মিনিমাম লাস্ট সিক্স মান্থে একটা স্টেটমেন্ট ওরা দেখতে চায়। যাই হোক, দেন আসেন আপনার আইএলটিএস। আইএলটিএসটা দেখুন, ইংলিশ এফিসিয়েন্সি লেভেল ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ যদি আপনি আবেদন করেন, অবশ্যই আপনার এফিসিয়েন্সি লেভেলটা থাকতে হবে স্কোরটা B2, ওরা B2 চাচ্ছে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের আপনার অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার আসুন টিউশন ফিস। হ্যাঁ, টিউশন ফিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে দেখুন লুক্সেমবার্গে কিন্তু টিউশন ফিসটা অনেকটাই রিজনেবল। আমি যখন কাজ করতেছিলাম আসলে অনেকটা অবাক হয়েছে যে খুবই কম টিউশন ফিস, এতটাই রিজনেবল যে আসলে ইউরোপের অন্যান্য দেশে এত কম টিউশন ফিস মনে হয় না আছে। যাই হোক, আপনার যারা ব্যাচেলার করবেন, ব্যাচেলার আপনার ধরুন ব্যাচেলার অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে যারা পড়াশোনা করবেন, পারে আপনাকে পে করতে হবে 800 ইউরো, দেন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ ম্যাথমেটিক্স,
আপনার পার ইয়ার পে করতে হবে 800 ইউরো, প্রাইস সিমিলার। দেন ব্যাচেলর অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট 800 ইউরো পার ইয়ার আপনাকে পে করতে হবে, অথবা ব্যাচেলর অফ এডুকেশনাল সায়েন্সের যে সাবজেক্টগুলো সেম 88 ইউরো পার ইয়ার আপনাকে পে করতে হবে। এবার আসুন আসলে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামে দেখুন অবশ্যই 120টা ক্রেডিট আপনাকে কমপ্লিট করতে হবে, 2 বছরের কোর্স আছে। মাস্টার্স অফ বায়োলজি, মাস্টার্স অফ সায়েন্স, মাস্টার্স অফ মেডিসিন 400 ইউরো, অনলি 400 ইউরো হচ্ছে পার ইয়ার পে করতে হবে। মাস্টার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং 400 ইউরো, একটু বেশি হচ্ছে শুধুমাত্র মাস্টার্স অফ অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটস, এই সাবজেক্টের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটু বেশি, আপনার 1600 ইউরো পার সেমিস্টার, আর পার ইয়ার 3200 ইউরো আপনাকে পে করতে হবে। সো বুঝতে পারছেন অনেকটা রিজনেবল টিউশন ফিজ আছে লুক্সেমবার্গের, ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের, আপনারা ইজিলি পড়াশোনা কমপ্লিট করে ফেলতে পারবেন। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে আসলে পার্ট টাইম জব। পার্ট টাইম জব আপনি করতে পারবেন, তবে এটা ডিপেন্ড করবে আসলে আপনার এফিসিয়েন্সির ওপর, ঠিক আছে। এবার আসলে আসলে লিভিং কস্ট, লিভিং কস্টটা অনেকেই জানতে চান। দেখুন লিভিং কস্টটা ডিপেন্ড করবে আপনি কীভাবে থাকতেছেন আপনার এরিয়ার উপর, আপনি কি ইউনিভার্সিটি হলে থাকবেন না বাইরে থাকবেন নাকি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকবেন, ডিপেন্ড করবে। আপনি চাইলে 500 ইউরোতে থাকতে পারবেন, 600 ইউরোতে থাকতে পারবেন, অথবা চাইলে আপনি 800-900 ইউরো আপনার খরচ হতে পারে। ইটস ডিপেন্ড অন ইউ যে হাউ টু ইউটিলাইজ ইন ইউর সেলফ, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। যাই হোক, আমার মনে হয় এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে দেবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, গুড বাই।